good afternoon all of you. Have a nice day dear. Welcome to my channel. Happy Sangeeta. I hope friends apnara shokole bhalo achen. Friends ami bindas achi. Aaj holo fifth march Sunday. Happy Sunday guys. Sunday thik dupur thekei ami amar vlog ta start kore dilam. Tobe bondhura aaj kintu ami amar daily wise routine apnader sathe share korbo na. Aaj ami chole eshechi amar total fridge er deep cleaning video niye. To bondhura dirghokalin jabot ami fridge ta ke deep clean kore urte pachhilam na. To bohudin dhorei kintu fridge ta nongra hoye pore royeche. Hate ektu shomoy pachhilam na jehetu rehaner exam cholchilo. আর এখন তো রেহানের एग्जाम শেষ হয়ে গিয়েছে হাতে অফুরন্ত সময় রয়েছে তাই দুপুরবেলা সময়টা অপচয় না করে কাজে লাগিয়ে ফেললাম তো আজ আমি আমার টোটাল ফ্রিজটাকে ডিপ ক্লিন করব এবং সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আই होप फ्रेंड्स আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওর দ্বারা উপকৃত হবেন তো ফ্রিজে থাকা সমস্ত জিনিসগুলি আমি আগে থেকে বাইরে বার করে রেখেছি এখন ফ্রিজের বাস্কেটগুলি ওপেন করে ধীরে ধীরে টোটাল ফ্রিজটাকে আমি ডিপ ক্লিন করে ফেলব তো বন্ধুরা চলো স্টার্ট করে ফেলি ফ্রিজটা ডিপ ক্লিন করার আগে ফ্রিজের ভেতরের অংশটুকু বন্ধুরা আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি দীর্ঘকালীন ধরে ফ্রিজটা আমি ডিপ ক্লিন করে উঠতে পারিনি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রিজে কিন্তু অসংখ্য নোংরা জমে রয়েছে আমার সুবিধা মতন ফ্রিজটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে ডিপ ক্লিন করার সময় আমার কোনো অসুবিধা না হয় আর ফ্রিজ ডিপ ক্লিন করার আগে কিন্তু অবশ্যই ফ্রিজের প্লাগ পয়েন্টটি খুলে নিতে হবে আমি কিন্তু আমার ফ্রিজের প্লাগ পয়েন্টটি খুলে নিয়েছি ফ্রিজের ভেতরে যে সেলফগুলি রয়েছে সেই সেলফগুলি এক এক করে আমি খুলে নিচ্ছি আসলে ফ্রিজ ডিপ ক্লিন করার সময় প্রত্যেকবার আমি কিন্তু ফ্রিজের ভেতরে থাকা সেলফগুলি খুলে নিই এতে কিন্তু আমার ফ্রিজ ডিপ ক্লিন করার সময় সুবিধা হয় নরমাল এক মগ জল নিয়েছি আর এই জলের মধ্যে আমি 1 টেবিলস্পুন ডিশ ওয়াশার অ্যাড করছি এই 1 টেবিলস্পুন ডিশ ওয়াশার অ্যাড করে দিলাম দেন ভালো করে জলের সাথে মিক্স করে নিচ্ছি ডিশ ওয়াশারটাকে জলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি ফেনা ফেনা হয়ে গিয়েছে জলটা আর এরকম একটা স্কচ ব্রাইট নিয়ে নিলাম দেন এই জলটার মধ্যে ডিপ করে নিয়ে একটু এক্সট্রা যে জলটা রয়েছে সেটা চিপে নিলাম দেন এটা দিয়ে এখন আমি ফ্রিজটাকে ক্লিন করব আমি যখনই আমার ফ্রিজটি ডিপ ক্লিন করি আমি কিন্তু লিকুইড ডিশ ওয়াশারের সাহায্যে টোটাল ফ্রিজটি ডিপ ক্লিন করে থাকি আসলে ডিশ ওয়াশারের মধ্যে রয়েছে লেবু প্লাস ভিনিগার লেবু আর ভিনিগার উভয় কিন্তু ব্যাকটেরিয়া রিমুভ করতে খুবই সাহায্য করে তাই বন্ধুরা আপনারা নিশ্চিন্তে কিন্তু লিকুইড ডিশ ওয়াশার দিয়ে আপনাদের টোটাল ফ্রিজটি ডিপ ক্লিন করতে পারেন এতে কিন্তু কোনো প্রবলেম হবে না উপরন্তু আপনাদের ফ্রিজে যদি কোনো ব্যাকটেরিয়া জমে থাকে সেগুলো কিন্তু ক্লিন হয়ে যাবে এই ডিশ ওয়াশারের সাহায্যে আমার এই ফ্রিজটি আমি প্রায় 13 বছর ধরে ব্যবহার করছি এবং 13 বছর ধরে কিন্তু আমি লিকুইড ডিশ ওয়াশারের সাহায্যে আমার টোটাল ফ্রিজটাকে ডিপ ক্লিন করে চলেছি এতে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি উপরন্তু আমার ফ্রিজে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো ছিল সেগুলো কিন্তু এক নিমেষে রিমুভ হয়ে গিয়েছে আমি এখানে স্কচ বাইটের সাহায্যে আমার ফ্রিজের টোটাল বডিটা ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এতে কিন্তু দীর্ঘকালীন ময়লাগুলো যে ফ্রিজে জমে রয়েছে সেগুলো কিন্তু অতি অনায়াসেই পরিষ্কার হয়ে যাবে আপনারা যদি আপনাদের ফ্রিজ পরিষ্কার করার সময় স্কচ বাইট ব্যবহার করতে না চান সেই অর্থে সুতির পাতলা ন্যাপকিন ব্যবহার করতে পারেন সুতির পাতলা ন্যাপকিন নিয়ে ডিশ ওয়াশারের জলের মধ্যে ডিপ করে সেই ন্যাপকিনের সাহায্যে আপনারা কিন্তু আপনাদের টোটাল ফ্রিজের বডিটি নিট অ্যান্ড ক্লিনভাবে ক্লিন করতে পারবেন ফ্রিজের ভেতরের বডিতে যে কোনার অংশগুলি রয়েছে সেই কোনার অংশগুলিতে কিন্তু স্কচ বাইট দিয়ে পরিষ্কার করা যায় না বা সুতির ন্যাপকিন দিয়েও পরিষ্কার করা যায় না সেই কোনাগুলিতে কিন্তু স্কচ বাইট বা সুতির ন্যাপকিন প্রবেশ করতে পারে না সেই অর্থে আপনারা কিন্তু বাড়ির যে কোনো পুরনো টুট ব্রাশ ব্যবহার করতে পারেন আমি এখানে আমার বাড়ির ব্যবহৃত একটি পুরনো টুট ব্রাশ নিয়ে নিয়েছি এবং সেই টুট ব্রাশটা আমি ডিশ ওয়াশারের জলে ডিপ করে নিয়ে আমি ফ্রিজের বডির এই কোনাগুলি পরিষ্কার করে নিচ্ছি
এই দেখুন বন্ধুরা, টুথব্রাশের সাহায্যে ফ্রিজের বডির কোনার যে অংশগুলিতে বহুকালীন ধরে জমে থাকা নোংরাগুলি অতি অনায়াসেই কিন্তু আমি পরিষ্কার করে নিতে পারছি। অল ওভার ফ্রিজের ভেতরের বডির অংশটুকু আমি লিকুইড ডিশ ওয়াশার দিয়ে স্কচ ব্রাইটের সাহায্যে টোটাল ক্লিন করে নিয়েছি। এখন ফ্রিজের বাইরের বডিটি একটি সুতির পাতলা ন্যাপকিনের সাহায্যে ডিশ ওয়াশার দিয়ে ক্লিন করে নিচ্ছি বা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের বাইরের বডির অংশটা ক্লিন করার সময় আমরা কিন্তু স্কচ ব্রাইট ব্যবহার করব না। সেই অর্থে আমরা যখন ফ্রিজের বাইরের বডিটি ক্লিন করব, তখন কিন্তু পাতলা সুতির ন্যাপকিন ব্যবহার করব এবং পাতলা সুতির ন্যাপকিনের সাহায্যে আমরা কিন্তু ফ্রিজের টোটাল বাইরের বডির অংশটুকু ক্লিন করব। আমি কিন্তু এখানে ডিশ ওয়াশারের সাহায্যে টোটাল ফ্রিজের বডিটি ক্লিন করছি। ফ্রিজের যে ভেতরের বডির অংশটুকু রয়েছে সেই অংশটুকুও কিন্তু আমি ডিশ ওয়াশারের সাহায্যে ক্লিন করেছি এবং ফ্রিজের বাইরের অংশটুকুও কিন্তু আমি ডিশ ওয়াশারের সাহায্যেই ক্লিন করছি। তবে বন্ধুরা, আপনারা যদি আপনাদের ফ্রিজের বাইরের বডির অংশটুকু লিকুইড ডিশ ওয়াশারের সাহায্যে ক্লিন করতে না চান, সেই অর্থে আপনারা কিন্তু যে কোনো লিকুইড গ্লাস ক্লিনারের সাহায্যে ক্লিন করতে পারেন। তবে বন্ধুরা, আমি কিন্তু দীর্ঘ 13 বছর যাবত আমার টোটাল ফ্রিজটা লিকুইড ডিশ ওয়াশারের সাহায্যে ক্লিন করে চলেছি। আমার কিন্তু সেই অর্থে কোনো প্রবলেম হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটি দীর্ঘ 13 বছর ধরে ব্যবহার করছি, এখনও দেখলে কেউ বলবে না সেই নতুনের মতনই রয়েছে। শুধু ফ্রন্টের যে স্টিকারগুলো রয়েছে সেগুলো একটু ফ্রেড হয়ে গিয়েছে, বাট ফ্রিজের কালারটা কিন্তু এখনও পর্যন্ত আমার ফ্রেড হয়ে যায়নি। 13 বছর আগে আমার ফ্রিজের কালারটা যেমন ছিল, 13 বছর পরও কিন্তু আমার ফ্রিজের কালারটা ঠিক তেমনই রয়েছে। তাহলে বন্ধুরা, আমি আমার টোটাল ফ্রিজটি ডিশ ওয়াশারের সাহায্যে ক্লিন করে নিয়েছি। এখন একটি ভেজা ন্যাপকিনের সাহায্যে আমি আমার ফ্রিজের বডি থেকে লিকুইড ডিশ ওয়াশারের জলগুলি ধীরে ধীরে রিমুভ করে নিচ্ছি। টোটাল ফ্রিজটির বডির যে ব্যাকের অংশটুকু রয়েছে বা ফ্রিজটির পিছনের অংশটুকু যে রয়েছে সেই অংশটুকু আমি একটি শুকনো সুতির ন্যাপকিনের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। তো ফ্রিজের যে প্লাগ পয়েন্টটা রয়েছে, প্লাগ পয়েন্টের তারটা কিন্তু একটা সুতির পাতলা ন্যাপকিনের সাহায্যে আমি পরিষ্কার করে নেব। টোটাল ফ্রিজের বডি, টোটাল ফ্রিজটির বডির ব্যাক পোর্শনে কোনোভাবে জল ব্যবহার করা যাবে না
বা কোনো ভেজা ন্যাপকিনের সাহায্যে এই পোর্শনটি পরিষ্কার করা যাবে না। টোটাল ফ্রিজের ব্যাক পোর্শনটা একটি শুকনো সুতির ন্যাপকিনের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের যে দূষিত জলগুলি ফ্রিজের ব্যাক পোর্শনের বাস্কেটে জমা হয়ে থাকে সেই দূষিত জলগুলি একটি ফ্রিজকারীর সাহায্যে বার করে নিচ্ছি। এই দূষিত জলগুলিতে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না, তাই একটি ফ্রিজকারীর সাহায্যে বাস্কেটের মধ্যে ফ্রিজের জমে থাকা দূষিত জলগুলি আমি বার করে নিচ্ছি। ফ্রিজে জমে থাকা দূষিত জলগুলি বাস্কেট থেকে সমস্তটাই বার করে নিয়েছি। এখন ফ্রিজের সেলফগুলি বা বাস্কেটগুলি আমি পরিষ্কার করে নেব সেই একই প্রসেসিংয়ে। খানিকটা ডিশ ওয়াশার আমি জলের মধ্যে গুলে নিয়েছি এবং ডিশ ওয়াশার দিয়ে স্কচ ব্রাইটের সাহায্যে ফ্রিজের সেলফগুলি বা বাস্কেটগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি। ঠিক পাশেই একটি বড় লাল গামলা রেখেছি, গামলার মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি। আমি ফ্রিজের যে সেলফগুলি বা বাস্কেটগুলি ডিশ ওয়াশার দিয়ে এবং স্কচ ব্রাইটের সাহায্যে ক্লিন করে নিচ্ছি সেই বাস্কেটগুলি আমি এই জলের মধ্যে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। 3-4 বার গামলার জল বদলে বদলে ফ্রিজের সমস্ত সেলফগুলি বা বাস্কেটগুলি আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব। টোটাল অল ওভার ফ্রিজটা আমার ক্লিন করা হয়ে গিয়েছে। ফ্রিজের বডি থেকে শুরু করে ফ্রিজের ভেতরটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, আর অলরেডি ফ্রিজের ভেতরটা শুকিয়ে এসেছে। আর ফ্রিজের যে পার্টসগুলো আমি খুলে নিয়ে ক্লিন করে রেখেছিলাম সেগুলোও কিন্তু শুকিয়ে এসেছে। তো সেগুলোকে এখন আমি ফ্রিজের বডিতে পার্ট বাই পার্ট সেট করে দেবো। টোটাল ফ্রিজটির ডিপ ক্লিন করার পর আপনাদেরকে বন্ধুরা আমি ফ্রিজটির পার্ট বাই পার্ট অংশগুলি দেখিয়ে দিচ্ছি, আপনারা এক ঝলকে দেখে নিন।
আপনাদের সকলের সাথে আমার টোটাল ফ্রিজের ডিপ ক্লিনিং ব্লগটি শেয়ার করেছি। আই হোপ ফ্রেন্ডস আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমি কিভাবে বাড়িতে আমার ফ্রিজটি ডিপ ক্লিন করে থাকি সেই পদ্ধতিটি আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের কাছে চলে আসবো। বন্ধুরা বাই বাই।